আমার স্ত্রী তখন বেশ ভালো চাকরি করে বস্টন ইউনিভার্সিটির লাইব্রেরিতে। আমাদের অবস্থা বেশ ভালো হচ্ছিল, কিন্তু সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসলাম। কেন চলে আসলাম, আমি বিশ্বাস করি যে আমরা বাঙালিরা, এই যে আমাদের যে একান্নবর্তী পরিবার, আমাদের যে মধ্যবিত্ত সমাজ, আমরা একে অন্যের পাশে না দাঁড়ালে আমরা লেখাপড়া শেখাতে পারবো না, আমরা বড় হতে পারবো না, আমরা দেশটাকে একদম উচ্চতর পর্যায়ে নিয়ে যাবো, সেই জন্য চলে আসলাম। এবং এসে খুব লাভ হইলো, ভালো ভালো কাজ করলাম, এদিক সেদিক করলাম, তারপরে আবার জাতিসংঘের চাকরি নিয়ে যেতে পারলাম। যেহেতু ফিরে আসছি, আমার সঙ্গে লোক এখনো কিন্তু অনেকে ফিরে নেয়, আমেরিকায় থেকে গেছে। তো এইটা এটা বলতে পারেন, এটা একটা অন্য ধরনের একটা আর্ট ভিতরের মধ্যে একটা প্রেরণাই বলতে পারেন, যে সবার পাশে দাঁড়ানো।